রূপপুর জঙ্গলে বাবা হারা এক টুনি তার মা মিনুকে নিয়ে বাস করত। মিনু ছিল অনেক অসুস্থ আর মৃত্যু পথযাত্রী। তার কারণে সংসারের সব খরচ আর মায়ের চিকিৎসা সব টুনিকেই সামলাতে হতো। মা টুনি, তোর অনেক কষ্ট হয়ে গিয়েছে আমার জন্য, তাই না রে মা? তোর বয়সটা হচ্ছে এখন খেলাধুলা আর পড়াশোনা করার, কিন্তু তুই সেটার কোনো সুযোগই পাচ্ছিস না। আমি এতটাই হতভাগা মা যে কিনা নিজের ছোট মেয়েকে দিয়ে কাজ করাচ্ছি, এমন দিন দেখার আগে আমার মরণ হলো না কেন রে মা? ছি মা, অমন কথা তুমি আর ভুলেও বলবে না। শোনো মা, আমি যে ওই সুখী মাসির বাড়িতে কাজ করছিলাম না, ওই সুখী মাসি শহরে চলে যাচ্ছে, এখন আর ওই কাজটাও থাকলো না মা। তাই আমি ভেবেছি যে আমি এখন থেকে ফুল করিয়ে সেগুলো বাজারে বিক্রি করব, আর যা টাকা পাবো সেগুলো দিয়ে আমি সংসার চালাবো। আমার তো আর কাজ করার কোনো সক্ষমতা নেই রে মা, তাই তুই যা ভালো মনে করিস তাই কর। এরপর থেকে টুনি খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে। আর জঙ্গল থেকে ফুল কুড়িয়ে নিয়ে সেগুলো বাজারে বিক্রি করে। এভাবেই তাদের মা মেয়ের কোনো রকমে দিন চলে যাচ্ছিল। এরপর একদিন মিনু টুনিকে বলে, মা টুনি, তোর বাবা বেঁচে থাকাকালীন আমার একটা শখ ছিল রে মা, সেটা হলো চুরি পড়ার শখ। কিন্তু তোর বাবা এতটাই গরিব ছিল যে আমাকে একজোড়া চুরি কিনে দিতে পারেনি, আর এখন তো আমি মৃত্যু পথযাত্রী, তাই তুই কি আমার এই চুরি পড়ার শখটা একটু পূরণ করবি রে মা? আচ্ছা মা, ঠিক আছে, আমি কাল সকালে ফুল বিক্রি করে না তোমার জন্য চুরি নিয়ে আসব। ঠিক আছে রে মা। এরপর টুনি সংসারের সব কাজ শুরু করে দেয়। এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়, আর রাত পেরিয়ে ভোর হয়ে যায়। টুনি সকাল সকাল ঘুম থেকে উঠে ফুল কুড়িয়ে সেগুলো নিয়ে বাজারে যায়, কিন্তু আজ তার একটা ফুলও বিক্রি হয় না। এ নিয়ে টুনি ভীষণ মন খারাপ করে। এমন সময় টুনি শুনতে পায় এক চুড়িওয়ালার ডাক, চুড়ি নিয়ে যাও চুড়ি, অনেক সুন্দর রেশমি চুড়ি, লাল, সাদা, নীল, সবুজ, হলুদ আরো নানা রঙের চুড়ি। দাদারা বৌদিদের জন্য কিনে নিয়ে যান, নানান রঙের চুড়ি আছে, দেখবেন বৌদিরা অনেক খুশি হবে, আর খুশি হয়ে আপনাদের ভালো মন্দ রেঁধে খাওয়াবে। নিয়ে যান, নিয়ে যান রঙিন চুড়ি। ওই তো, ওই তো চুড়িওয়ালি ডাকছে, যাই আমি গিয়ে মায়ের জন্য একজোড়া চুড়ি কিনে নিয়ে আসি। এই বলে টুনি দৌড়ে চুড়িওয়ালির কাছে যায় আর বলতে থাকে, চুড়িওয়ালি মাসি, ও চুড়িওয়ালি মাসি, আমাকে এক ডজন চুড়ি দাও না গো। আচ্ছা দিচ্ছি, এই নে, আর 50 টাকা দে দেখিনি। কিন্তু মাসি, আমার কাছে তো আজ কোনো টাকা নেই, আমার যে আজ কোনো ফুল বিক্রি হয়নি গো, তুমি আজ আমাকে বাকিতে দাও, আমি কাল ফুল বিক্রি করে যা টাকা পাবো সেগুলো দিয়ে তোমার পাওনা টাকা শোধ করে দিব। ফকিন্নির বাচ্চা কোথাকার, একটা টাকা কাছে নেই সে কিনা এসেছে আমার কাছে চুড়ি কিনতে, যা দূর হবো সেখান থেকে। ও মাসি দাও না গো, মাসি দাও না, দাও না, আমি যদি আর চুড়ি নিয়ে যেতে না পারি তাহলে আমার মা যে অনেক কষ্ট পাবে। তোর মা কষ্ট পেলে তাতে আমার কি, হ্যাঁ যা বলছি এখান থেকে। এই বলেই কাকলি টুনিকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়, আর টুনি অনেক কষ্ট করে সেখান থেকে উঠে চলে যায়। এরপর টুনি নদীর পাড়ে গিয়ে বসে থাকে আর কাঁদতে থাকে, ঈশ্বর আজ আমি এত অসহায় কেন, কেন আমি এত গরিব, সামান্য 50 টাকার জন্য আমি আমার মাকে চুরি কিনে দিতে পারছি না,
আমি আজ কোন মুখে মায়ের সামনে গিয়ে দাঁড়াবো। এসব বলতে থাকে আর টুনি জোরে জোরে কাঁদতে থাকে। এদিকে জলের নিচ থেকে এক জলপরি ডাঙ্গার উপর উঠে আসে একটু প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার জন্য। আহা, কি শান্তি! এই জলের উপর উঠে আসলে আমার শরীরটা যেন একেবারে তাজা তাজা হয়ে ওঠে। এসব বলতে থাকে আর জলপরি স্বস্তির নিঃশ্বাস ফেলতে থাকে। এমন সময় তার চোখ যায় টুনির দিকে। একি, ওই মেয়েটা ওভাবে কাছে কেন? দেখি তো গিয়ে একবার। এরপর জলপরি টুনির কাছে যায় আর বলতে থাকে, ও মেয়ে, তুমি এভাবে কাঁদছো কেন বলো তো? তোমার কিসের এত দুঃখ বলো আমাকে? জলপরির কথা শুনে টুনি তাকে সবটা খুলে বলে। সব শুনে জলপরি বলে, কেঁদো না মেয়ে, কেঁদো না, আমি তোমার সব দুঃখের অবসান ঘটিয়ে দিব, তবুও তুমি দুঃখ পেও না। এই বলেই জলপরি তার জাদু শক্তি দিয়ে ছোট্ট একটা গাছের চারা প্রকট করে আর সেই চারা টুনিকে দিয়ে বলে, এই নাও চারা গাছ, এটা তুমি তোমার বাড়িতে গিয়ে মাটিতে পুঁতে দাও, তারপরে যত্ন নিতে থাকো, আর এ যখন বড় হবে তখন তোমার সব দুঃখের অবসান ঘটবে, বুঝতে পেরেছো? তোমাকে অনেক ধন্যবাদ জলপরি। এরপর টুনি চারা গাছটি নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে। এরপর সেটা মাটিতে রোপণ করে। তারপর থেকে টুনি ওই গাছের খুবই যত্ন করতে থাকে। দেখতে দেখতে অনেকগুলো দিন পেরিয়ে যায় আর জলপরি দেয়া গাছটাও অনেক বড় হয়ে যায়। এই গাছটা তো শুধু বড় হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে, কিন্তু এতে তো কোনো ফুল ফল কিছুই ধরছে না। এসব বলে টুনি মন খারাপ করে নিজের ঘরে চলে আসে। এদিকে রাত হয়ে যায়। টুনি না খেয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে যায় আর টুনি ঘুম থেকে উঠে গাছের কাছে আসে। যেই না টুনি গাছের দিকে তাকায় অমনি টুনির চোখ পুরো ছানা বড়া হয়ে যায়। ও মা গো, এ আমি কি দেখছি, আমার গাছে এত এত রঙিন চুড়ি ধরে আছে। মা, ও মা, বাহিরে এসো মা, একটু দেখে যাও কি বড় কাণ্ড ঘটেছে। টুনি ডাক শুনে অসুস্থ মিনু বাহিরে বেরিয়ে আসে আর টুনির গাছে রঙিন চুড়ি ঝুলে থাকতে দেখে অনেক অবাক হয়ে যায়। টুনি আর মিনুর অবাক হওয়া দেখে টুনির রঙিন চুড়ির গাছ কথা বলে ওঠে, তোমরা অবাক হলো না গো, আমি হলাম জলপুরীর দেওয়া জাদু চুড়ির গাছ, আমি এসেছি তোমাদের সাহায্য করার জন্য। টুনি, তুমি আমার একটা রঙিন চুড়ি ছিঁড়ে নাও। এরপর টুনি গাছের কথা মতো রঙিন চুড়ি ছিঁড়ে নেয় আর যেই না টুনি রঙিন চুড়ি ছিঁড়ে নিয়েছে অমনি গাছের সবগুলো চুড়ি সোনার চুড়িতে পরিণত হয়। এদিকে তো টুনি ভীষণ অবাক হয়ে যায়। এরপর গাছ টুনিকে বলে, টুনি, এখন তুমি এই সোনার চুড়িগুলো বিক্রি করে তোমার অভাব দূর করো। তোমাকে অনেক ধন্যবাদ রঙিন চুড়ির গাছ। এরপর টুনি সোনার চুড়িগুলো বিক্রি করে অনেক ধনী হয়ে যায়। এরপর টুনি তার মাকে চিকিৎসা করে সুস্থ করে তোলে আর জঙ্গলে সব অসহায় পাখিদের সাহায্য করতে থাকে। এভাবে টুনি আর মিনুর দিন অনেক সুখে শান্তিতে কাটছিল। মারে, তোর মা মারা যাওয়ার সময় এই গরুটা তোর বিয়ের যৌতুক হিসেবে আমাকে দিতে বলেছিল, তাই আমি তোকে তোর মায়ের কিছু গয়না আর এই গরুটা তোর যৌতুক হিসেবে দিলাম। তোকে আশীর্বাদ করে দিলাম রে মা, স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে সংসার করিস। বাবা, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না বাবা, আমি চলে গেলে তোমাকে কে রান্না করে দিবে, সময় মতো কে ওষুধ দিবে তোমাকে বলো, তুমিও চলো না বাবা আমার সাথে। পাগলি মেয়ে আমার, এটা হয় না রে, আর তুই তো একেবারে চলে যাচ্ছিস না, মাঝে মাঝে তো তুই জামাইকে নিয়ে আসবি বেড়াতে, তাই না?
এখন অনেক রাত হয়ে গেছে, চলে যা মা। চলো টুনি, মন খারাপ করো না, আমি কালকেই তোমাকে আবার নিয়ে আসব। সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি। এরপর টুনি তার বাবাকে বিদায় জানিয়ে যৌতুকের দেওয়া গরু নিয়ে শ্বশুর বাড়ি চলে যায়। ওইদিকে টুনির শাশুড়ি বরণডালা সাজিয়ে বসে আছে। কিছুক্ষণ পর নতুন বউ আসার সাথে সাথে সে তাদেরকে বরণ করে ঘরে তোলে, সাথে গরুটাকেও। বউ দেখি সুখী বলে, বা ভারী মিষ্টি বউ তো, তোমাদের চোখ আছে বলতে হবে, তো সাথেই গরুটা এনেছো কেন? হ্যাঁ, ওটা বউয়ের মা রেখে গেছে, তাই মায়ের স্মৃতি ধরে রাখতে গরুটাকে সাথে নিয়ে এসেছে বৌমা। বাবা ভালোই তো, তো তোমরা তোমাদের বউকে ঘরে তুলে নিয়ে যাও, আমি বরং এখন আসি। এরপর সুখী পায়রা সেখান থেকে চলে যায়। নতুন বউকে নিয়ে মিনু আর টুনার ভালোই কাটছিল দিন। একদিন গাভীটা একটা বাচ্চা দেয়, আর এতে করে টুনির কপালও খুলে যায়। বৌমা একটা কথা বলি শোনো, তোমার গাভীটার তো বাচ্চা হয়েছে, এখন অনেক দুধ দিবে গাভীটা, সেই দুধগুলো বাজারে বিক্রি করে সব টাকাগুলো সংসারের কাজেই লাগাবে, কেমন? আর এখন থেকে সংসারটা তো তোমারই, তাই না? আচ্ছা ঠিক আছে মা। এরপর থেকে টুনি গাভীর দুধ দোহন করত আর সেগুলো বিক্রি করে দিত। একদিন টোনা তার বউ আর মাকে ডেকে বলে, মা আমাকে ব্যবসার কাজে কিছুদিনের জন্য বাহিরে যেতে হবে। আচ্ছা ঠিক আছে রে বাবা, সাবধানে যাস। এরপর টোনা টুনি ঘরে চলে যায়। এরপর টুনি টোনাকে বলে, এই তো মাত্র কদিন হলো বিয়ে করেছো, এখনই তোমাকে বাইরে যেতে হবে? টুনি আমার যাওয়াটা খুব প্রয়োজন, নয়তো ব্যবসার অনেক ক্ষতি হয়ে যাবে। তুমি মন খারাপ করো না, আমি খুব তাড়াতাড়ি চলে আসব, বুঝেছো? আচ্ছা ঠিক আছে টোনা, সাবধানে যেও। এরপর টোনা শহরে চলে যায়। বাড়িতে টুনি আর মিনু থাকে। টুনি তার গরু দুধ বিক্রি করে অনেক টাকা পেত, আর সেই টাকা তার শাশুড়িকে দিত। এগুলো দেখে মিনুর লোভ আরো বেড়ে যায়। এভাবেই বেশ কিছুদিন যাচ্ছিল। গরুর বাচ্চাটাকে মিনু টাকার লোভে বিক্রি করে দেয়। এইদিকে বাচ্চা ছাড়া গাভী দুধ দেওয়া বন্ধ করে দেয়। এরপর একদিন, বৌমা তোমার এই গাভীটা দুধ দেওয়া কেন বন্ধ করে দিচ্ছে বলো তো? মা আপনি যে গাভীর বাচ্চাটাকে বিক্রি করে দিয়েছেন, তার জন্য গাভীর দুধ দিচ্ছে না। এখন আমার গাভীর দুধ পেতে চাইলে আপনাকে পরবর্তী বাচ্চা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। টুনির কথায় মিনু রাগ করে চুপ করে থাকে। এরপর যখন টুনি ঘরে যায়, তখন মিনু গাভীটাকে খুব মারে, মারতে মারতে শরীর ক্ষত বিক্ষত বানিয়ে দেয় আর বলতে থাকে, তুই আমাকে দুধ দিবি না, আর আমি তোকে খেতে দিব কখনোই না। আজ থেকে আমার বাড়ির খাবার তোর জন্য বন্ধ, তোর মালকিন তোকে কোথা থেকে খাবার এনে খাওয়ায় খাওয়াক, সেটা আমি মাথায় রাখি না। এই বলে মিনু গাভীর সামনে থেকে খাবারগুলো নিয়ে চলে যায়। এরপর টুনিকে ডেকে বলে, টুনি তোমার গাভীর খাওয়া আজ থেকে বন্ধ, যতদিন পর্যন্ত না ও দুধ দিচ্ছে ততদিন পর্যন্ত আমার বাড়ির একটা দানাও এই গাভীর মুখে উঠবে না বলে দিলাম। আর তোমার গাভীকে তুমি কি খাওয়াবে সেটা তোমার ব্যাপার বৌমা, আর আমার সামন থেকে তোমার এই গাভীকে সরিয়ে নিয়ে যাও তো, এত এত গোবর আমি আর দেখতে পাচ্ছি না। মা ও মা আপনার কি এসব করা ঠিক হচ্ছে? ও তো একটা নিষ্পাপ প্রাণী, ওর উপর এতটা কঠোর হবেন না মা, ওর উপর কঠোর হওয়া ঠিক হচ্ছে না মা। কি বললে বৌমা, তুমি এখন আমাকে ঠিক ভুল শিখাবে নাকি? হ্যাঁ, এত বড় সাহস তোমার, এতই যখন গাভীর জন্য দরদ,
তো যাও ওর সাথে গিয়ে তুমিও থাকো বুঝেছো এরপর মিনু গাভী সহ টুনিটাকে আলাদা করে দেয় টুনি মনে মনে ভাবতে থাকে টোনাও তো বাড়িতে নেই আমাকে সাহায্য করার জন্য মা তো আমাকে আলাদা করে দিল এখন আমাকে নিজের রাস্তা নিজেকেই ভেবে নিতে হবে আমি বরং গরুর গোবরগুলোকে কাজে লাগাই এরপর টুনি তার গরুর যে গোবরগুলো হয় সেগুলো সংগ্রহ করে বড় একটা গর্তে রাখে সেখান থেকে প্রক্রিয়াজাত করে বায়োগ্যাস উৎপন্ন করে সেই গ্যাস আশেপাশে সাপ্লাই দিয়ে মাস শেষে অনেক টাকা পায় আমি তো একটা কাজে সফল হলাম এখন তো আমায় আর গাভীর জন্য খাবারের চিন্তা করতে হবে না আমি গাভীর জন্য খাবার কিনতে পারবো আমার গাভী তো অনেক গোবর দেয় সেগুলো দিয়ে এখন আমি জৈব সার বানানোর চেষ্টা করব তারপর সেগুলো বাজারে বিক্রি করে দিব টুনি তার পরিকল্পনা মাফিক গোবর দিয়ে জৈব সার তৈরি করে তারপর সেগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা রোজগার করতে থাকে হঠাৎ টুনির মাথায় একটা বুদ্ধি আসে আমার তো এখন বেশ টাকা হয়েছে এই টাকাগুলো দিয়ে আমি আরো কিছু গাভী কিনে সেগুলোর গোবর গ্যাস সারে পরিণত করব আর সেগুলো ব্যবহার করব আর যখন বাচ্চা দিবে তখন দুধগুলো বিক্রি করব তারপর বাচ্চা বড় হলে সেগুলো বিক্রি করে অনেক টাকা রোজগার করতে পারবো এরপর টুনি তার পরিকল্পনা মাফিক সব কাজ করে ফেলে ওইদিকে মিনু এসব দেখে আর ভাবে এই মেয়ে তো মনে হচ্ছে টাকার কুয়ো বানিয়ে ফেলছে একে আমার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া একদম উচিত হয়নি ইস এত বড় ভুল আমি কি করে করলাম হায় ঈশ্বর আমি এখন কি করব আমি বরং এক কাজ করি টোনা ফিরে আসার আগে টুনির কাছে ক্ষমা চেয়ে নেই নয়তো টোনা বুঝতে পারলে অনেক কষ্ট পাবে এরপর মিনু টুনির কাছে যায় আর টুনিকে বলে মা টুনি আমাকে তুমি ক্ষমা করে দাও আমি না বুঝে তোমায় অনেক কষ্ট দিয়ে ফেলেছি মা আর বাড়ি থেকেও তাড়িয়ে দিয়েছি তুমি এখন বাড়ি ফিরে চলো মা একই মা আপনি ক্ষমা চাইছেন কেন মায়ের হাত থাকে সন্তানের মাথায় আশীর্বাদ করার জন্য পায়ে নয় মা আপনার উপর আমার কোনো অভিযোগ নেই মা আপনি আমার বাড়িতে চলে আসুন আপনার ছেলে ফিরে এলে আমরা তিনজনে একসাথে বাড়িতে থাকব আচ্ছা ঠিক আছে বৌমা এরপর বেশ কিছুদিন কেটে যায় আর একদিন টোনাও ফিরে আসে আর টুনির এত উন্নতি দেখে অবাক হয়ে যায় সত্যি টুনি তুমি আমার যোগ্য বউ হ্যাঁ রে বাবা বৌমা হলো আমাদের ঘরের লক্ষ্মী এরপর থেকে তারা তিনজনে একসাথে সুখে দুঃখে একই বাড়িতে বসবাস করতে শুরু করে বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু